আমি আসি যদি আম তুগারে খয়ে দিবানে ভালো করে বুঝলি রে আমিনু হরে কৃষ্ণ মানুষ পারে না এমন কাম কিন্তু দুনিয়ায় নেই এই জিনিসটা আমি আমার বাবা পাদার ঋষির কাছ থেকে শিখেছি আচ্ছা আমি কিভাবে কি কি করি তুই একটু খেয়াল করে সুখীর দেখা দেখ দেখতেছি তো আমার কথা মনে হচ্ছে তুই পারবি না তুই তো ট্যালেন্ট ছেলে শিক্ষিত ছেলে তুই না পারলি তো হবেই না কিরে পারবি না পারবো না কেন অবশ্যই পারবো ছোটবেলায় আব্বার জুতো কত সেলাই করে দিছি এটা একটু ভালো করে দেখলেই পারবো আর একটু দেখি এই যে ভমর চালাই দিলাম এই যে নিচে শুইতো ভমরে বাদাইয়ে এই যে উপরে নিয়ে এসে ফেললাম তারপরে উপরে শুইতো এই ভিতরে দিয়ে দিলাম একটা টান এই যে গিট লেগে গেল পারবো পারবো একটু সরাম নিজে একটু চেষ্টা করে দেখি তুই অনেক ট্যালেন্ট ছিলি এমনি করে ধরতে হবে হ্যাঁ পা দিয়ে চেপে ধর চেপে ধর এই যে রে ভমর আসমান ভাঙ্গা জোসনা পড়ে আমার ঘরের জোসনা কই আসসালামু আলাইকুম আব্বা ভালো আছেন ভালো আছি না আপনার কণ্ঠ শুনে আমি বুঝতে পারতেছি আপনি এখন একদম ঠিকঠাক আছেন আব্বা ওষুধগুলো ঠিকঠাক মতো খাইতেছেন তো একটু মনোযোগ দিয়ে খায়েন কোনটা যেন বাদ না পড়ে আব্বা আর একটা কথা বলার ছিল আমি আরও কিছু টাকা পাঠিয়ে দিব না আরেক পেটি চাল কিনা রেখেন যাতে করে আগামী দুই তিন মাস কোনো চিন্তা করতে না হয় আমি বলছি আমার নিয়ে চিন্তা করতে হইব না আম্মা আসেনি পাশে একটু আম্মারে দেন না আম্মা ভালো আছেন খুব ভালো করছে কামের কাম করছে আপনি আমার একটা কাম করবেন ঠিকঠাক মতো খাওন দাওন খায়া এই যে মুরগির বাচ্চাগুলো আছে এগুলোর পিছনে ছুটবেন তাহলে শরীরটা ভালো থাকবো কোনো রকম কোনো সমস্যা হইব না বুঝতে পারছেন আম্মা আমি না অনেক বড় একটা চাকরি পাইছি বিশাল বড় চাকরি আপনারা যেমন চাইতেন ওরকমই একটা চাকরি আমগো টাকা পয়সার আর কোনো চিন্তার কিছু থাকবো না আপনারা কোনো চিন্তা করবেন না যা যা লাগবে আমি এখান থেকে পাঠাই দিব কিন্তু আপনাদের খাওয়া দাওয়ার জন্য কোনো কষ্ট না হয় আর এই যে বইনটা আছে ওর জন্য পড়াশোনার কোনো কষ্ট না হয় আমি আছি না ঠিক আছে আম্মা এখন রাখতেছি হ্যাঁ পরে আবার ফোন দিবানি চল খায়াস